আই আন নগ'লাই বেগ অলপেমান লাইছি বুজি নে বেগ অলপ আনকো নোৱাল নোৱা খালে আফুগলাই বুজি নে এক বেগ দিয়া দিছে তাত তিয়া পইচাটো বেছি বুজি নেকি নোৱা খাইলেও অনেক তিয়া পইচা

ইগে হলো এককার মাত্র একশো নব্বই কেটে নি এক নয় মাত্র ইয়ে হাই যাবেনি এক যারা ভাইকে নিয়ে হ্যাঁ যোগাযোগ করেন হাত দিয়ে আয়ান্ন দিয়ে দেবেন ইনশাল্লাহ আরো দিয়ে মনে তো মানে তিনশো আর কি তো তিনশো মনে সাইজ আর কি করে আরো আরও করে মাল দেয় বুঝিনি ভিডিও নাটনি সম্পন্ন ভিডিও দেখতে থান তাহলে ইগারেট হলে মাত্র দুইশো পঞ্চাশ টাই মাত্র দুশো পঞ্চাশটা হলে কিন্তু এই গামাল কিন্তু একটা সুন্দর গ্যামাল হয়ে যাবেন বুঝিনি হ্যাঁ তা অন্য করে আরো আরও মানে হ্যাঙ্গার করে আর কি অন্য খেলে বাস আর কি হ্যাঙ্গারে বিনে ঢলে বিন্দি আর কি বুঝিনি আরি ইগারেট হলে মাত্র দুইশো পঞ্চাশ টিয়া বুঝিনি এই আমি আরকা দেয়াসি ও মা গো এই কত সুন্দর গো মা ইগারেট টা মাত্র সাতশো পঞ্চাশ টিয়া বুঝিনি

হ্যাঁ ভাইয়া মাত্র একশো দশ টাকা এটা একশো দশ টাকা ভাই এটা কি মেয়েদের মেয়েদের আমার লাগবে আরে ভাইয়া মানে কত বছর বাচ্চা ইউজ করতে পারবে এটা হইল এক থেকে ছয় মাস ভাইয়া এক থেকে ছয় মাস প্রাইস কেমন

মাত্র চল্লিশ টাকা তারপর ডাইলে একশো দশ টাকা তারপর যেটা দেখাবো এটা হলো মাত্র একশো পনেরো টাকা আর এ একটা গাউনের মধ্যে যারা গাউনের মধ্যে পছন্দ করে মাত্র একশো বিশ টাকা হ্যাঁ একদম একশো বিশ টাকা ভাই এই যে ভাইয়া আরো কম গাউন মাত্র একশো দশ টাকা জি একশো দশ টাকা এই যে বাচ্চাদের আরো ফরক আছে ভাইয়া এই যে ভাইয়া বাচ্চাদের ফরক গুলো মাত্র একশো তিরিশ টাকা যে বাচ্চাদের ফরক গুলো আমি তারপরে দেখাবো ষোলো আঠারো বিশ অর্থাৎ এক থেকে দেড় বছর পর্যন্ত ভাইয়া মাত্র একশো পঞ্চাশ টাকা

একশো বিশ টাকা তারপর আর একটা দেখাবো ভাইয়া মাত্র দুইশো সত্তর টাকা আবার ইউনোটিকা কাপড় তারপর এটা দেখাবো ভাইয়া মাত্র দুইশত আশি টাকা এটা খুব সুন্দর জি অনেক সুন্দর আশি টাকা আশি টাকা হ্যাঁ মাত্র দুইশো আশি টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা তাও কিন্তু হাতে আসার সাথে ভাইয়া একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র একশো সত্তর টাকা গাউনের মধ্যে তা আবার ছাব্বিশ তারপর আবার বাইশ ছাব্বিশ যারা একটু ভালো কোয়ালিটি মাল বিক্রি করছে তাদের জন্যই মালগুলা মাল এটা রেটটা হলো মাত্র দুইশো আশি টাকা এটা হলো যৌথ কোম্পানির মাল মালগুলো কোয়ালিটি সম্পূর্ণ আর এটা মাল নেবেন এটা হল মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাইয়া

মাত্র দুশো নব্বই টাকা জি তারপরে আমি যেটা দেখাবো পাঁচ ছয় সাত বছর আট বছরের মেয়েদের গা অর্থাৎ আটাইশ ত্রিশ বত্রিশ সাইজগুলা এই যে এই মালটা এটা হলো মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ভাইয়া এই মালগুলো আসলে এসি কটন মাল এই মালগুলো যদি আপনার দোকানে দোকানের শোরুমে চলে আসেন তাহলে কিন্তু আপনারা দেখে শুনে মনে করেন এই মালগুলো দেখলে বুঝতে পারেন আসলে ভিডিওতে তো দেখানো সম্ভব না জাস্ট আপনার সব কাপড় একরকম দেখতে থাকেন যখন আপনার দোকানের শোরুমে চলে আসবেন তখন দেখে শুনে নেবেন যেটা ভালো লাগে সেটা নেবেন কিন্তু মালগুলো কোয়ালিটি সম্পূর্ণ এই মালগুলোর রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তারপর আমি আটটা মাল দেখাচ্ছি এই যে মালটা এটাও আঠাশ ত্রিশ বত্রিশ এটা হল তিনশো আশি টাকা এটা ডিজাইনটা দেখেন সেরকম ডিজাইন হবে মাত্র তিনশো আশি টাকা তারপরে এই যে যারা গাড়ার মধ্যে নিতে চান আটাইশ তিরিশ বত্রিশ মাত্র তিনশো তো বিশ টাকা আঠাশ তিরিশ বত্রিশ কাজটা একটু দেখান অস গোট জিএস কি কাজটা একটু দেখান মাত্র তিনশো বিশ টাকা ভাইয়া তারপরে আটটা মাল দেখাচ্ছি এটাও আঠাশ তিরিশ বত্রিশ এটা হলো তিনশো তো সত্তর সত্তর টাকা তারপরে এখন যেটা দেখাবো ভাই এটা হলো তিরিশ থেকে চল্লিশ তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যেটা ভাইয়া যে আমাদের আমি একটু প্রথমে ঠিকানা একটু বলে দিই এটা ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশো একষট্টি নাম্বার দোকান এটা হলো বিএ গেটের অপর সাইডে আপনারা যদি শর্টকাটে আসতে চান তাহলে বিএ গেটের সামনে আসলে আমি বা আমার ম্যানেজার আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো এই বিজনেসটার কথা আমি একটু একটু কথা বলি বিজনেসটা আইডিয়া দিয়ে দিই এই বিজনেসটা আপনাকে কখনও লস দেবে না এটা ব্যবসা এই ভিডিওটা স্বপ্নভাবে এই ভিডিওটা করার উদ্দেশ্যে একটাই যারা বেকারত্ব আছে বা যারা কাজকাম খুঁজে পাচ্ছে অনেকেই বিদেশ থেকে চলে আসছে যে কিছু আইডিয়া দরকার যা মানে কোন জায়গায় গেলে হয়তো আপনার অনেকে বুঝতে কোন জায়গায় কালো একটা পরামর্শ দরকার তো সেজন্য আজকে এই ভিডিওটা করা তো আপনাকে আমি এই কথাটা বলে দেবো যে আপনাকে হয়তো আমি লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ভালো একটা পরামর্শ ভালো একটা বিজনেস কীভাবে করা যায় সেটা আমার আমি আপনাকে সবসময় দিয়ে যাবো এবং সবসময় দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আমি পরের সময় পরেটা দেখাচ্ছি এটা হলো তিরিশ থেকে চল্লিশ এটা হলো ভাইয়া পাঁচশো বিশ টাকা মালটা দেখেন মালটা যে গোর্জিএস মালার কাপড় দেখেন অনেক সুন্দর এই যে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ তারপর আমি দেখা দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মাত্র তিনশো আশি টাকা ভাইয়া মাত্র তিনশো আশি টাকা মালটি দেখেন মাত্র তিনশো আশি টাকা তারপরে বত্রিশ থেকে তিরিশ থেকে চল্লিশ রেওনের মধ্যে এটা রেটটা হলো মাত্র তিনশো বিশ টাকা ভাই তারপরে এই একটা মাল আহ এটা হলো তিরিশ থেকে চল্লিশ ঘাড়ার মধ্যে দেখেন ডিজাইন একটু দেখান অস্থির একটা ডিজাইন এই দেখেন ডিজাইন একটু দেখা ভাই ডিজাইনটা সুন্দর করে দেখাও এই যে ডিজাইনটা দেখাও এই যে এটা রেটটা মাত্র পাঁচশত বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা তারপরে একটা মাল দেখাচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিয়ে যারা কোটি দিয়ে পছন্দ করে কোটি নিতে পারবেন এই যে মালটা দেখেন এটা হলো চারশত পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর যারা ব্যাগ মাল এই যে ব্যাগ করলে আমরা মনে করেন ব্যাগ রাখছি বুঝিনি মনে করেন যেটা আমার খাইলে তো মানুষের মন দিয়া দিল দর দিই বুঝিনি এর মনে করেন এই যে মালের মধ্যে ব্যাগ দিয়ে দিছে একবারে মনে করেন এটা রেটও একটা রেট ভাইয়া মাত্র তো পঞ্চাশ টাকা তারপরে তারপরে যে সাইজগুলো দেখো বত্রিশে ভাই আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যাম্পল আমি ভিডিও ছোটো করার জন্য এতগুলো স্যাম্পল খোলা সম্ভব না জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে সম্পূর্ণ স্যাম্পল নিতে পারবেন ঠিক আছে তো এটা হলো বিয়াল্লিশ থেকে ছচল্লিশ এটা রেটটা হলো মাত্র ছয়শত বিশ টাকা ভাই দেখেন মাত্র ছয়শো বিশ টাকা বিয়াল্লিশ ছচল্লিশ ছচল্লিশ তারপরে এই যে বিয়াল্লিশ ছচল্লিশ মাল দেখাচ্ছি এই যে এটাও কিন্তু ঘটছে এটা আমি তিরিশ চল্লিশ বাইশ চাব্বিশ সব সাইজ আছে এটা আমি বিয়াল্লিশ চল্লিশটা দেখেছি এটা হলো ছয় বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা যারা একটু হালকা কম কাজের মধ্যে নিতে চান বিক্রি করতে চান তারা নিতে পারবেন এটা কাজ নিচের পাইপিনটা দেখেন অস্থির এটা পাইপের নিচের কাজ থেকে শুরু করে এবং কাপড়টা এত সফট আপনারা যখন দোকানে শোরুমে চলে আসবেন তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কথায় কাজে রেট আছে কি না এই যে এটার রেটটা হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আর একটা মাল দেখাবো এটাও বিয়াল্লিশ চোচল্লিশ ত্রিশ চল্লিশ এই যে এটা হল ছয়শত তিরিশ টাকা মালটা গজ্যাসটা দেখান অস্থির কালেকশন হবে যেমন কাজ তেমন মাল তেমন সব আর আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব শোরুম আপনারা চাইলে কারখানার থেকে সরাসরি মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো মাত্র ছয়শো তিরিশ টাকা আর এটা হইল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যে মালগুলো নিতে চান এটা হলো রেওনের মধ্যে এবং কাজটা একটু দেখাই অস্থির একটা কানেকশন এবং মুসুমি হাতা এটা রেটটা হলো মাত্র চারশো বিশ টাকা তারপর যারা বিয়াল্লিশ চৌচল্লিশ যারা বিয়াল্লিশ চোচল্লিশ ত্রিশল্লিশ গাউনের মধ্যে দেখতে চান এবং এগুলো মনে যদি আমার গায়ে ভাই আমার গায়ে দেয় অনেক বড় মগ আর আমার মালটা একটু ধরো মালটা দেখো আমার দোকান মনে করি যে আমাকে মালের গির শেষ হবে না এত গির দোকান গিরি দেবো মাল মাল এত গির মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যারা বাউন্ড এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো মাত্র দুশো আশি টাকা তারপর আমি যেটা দেখাবো অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বছর তারপর আমি যেটা দেখবো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বছর যে মেয়ে গো এই মালগুলো গাউনগুলো ধরো গাউনগুলো ধরো অস্থির গাউন হবে যেমন কালার তেমন ডিজাইন এবং সবগুলো মাল কোয়ালিটি সম্পূর্ণ এই মালটার রেটটা মাইয়া মাত্র সাতশত পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ভাই আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি এই আমার কাছে থেকে মাল নিতে আমার কোনো কথা নেই আপনি মার্কেটে চলে আসবেন যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে আপনি আমার কাছ থেকে মাল নেবেন যদি আমার কাছে ভালো বানা না হয় তাহলে আমার কাছ থেকে মাল নিতে হবে না একটা কথা আছে ভাই মূলা খাও একবারে বেগুন খাও বারে বারে ওই যে আমি আমি যে রেট দেবো অবশ্যই আপনাকে বেগুন খাওয়ার রেট দেব মূলা খাওয়ার রেট না ওই মূলা খাইলে একবারে খাইলে আমার শেষ এই জন্য আমি বলতেছি সবসময় কাস্টমারের দোকানে শোরুমে একবার আইসা ডেকে শুনে আপনার ভালো যেটা মনে হয় সেটাই নেবেন আমার কাছ থেকে মাল নিতে কোনো কোনো কথা নেই আমার কাছে যদি মাল খারাপ হয় আমার কাছে ভুলও আসতে হবে না আপনি ওই দোকান থেকে মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো আমি আরেকটা মাল দেখাচ্ছি এটা হলো মাত্র এটা আমি একটা কথা ভাই আমার মালে গাউন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে থাকি সবসময় অবশ্যই আপনারা যারা আগে দেখতে পাচ্তেছেন এটা সম্পূর্ণ রঙ করে হান্ড্রেড পার্সেন্ট আর এই মালগুলো মনে রকম সাতশো পঞ্চাশ টাকা এগুলো আরও ডিজাইন আছে তো আমরা যারা ঢাকার বাইরে নিতে চান অর্থাৎ যারা কুরিয়ান নিতে চান তারা কিন্তু কুরিয়ান নিতে পারবেন বাংলাদেশের ষষ্ঠি জেলায় যে কোনো জেলায় আমরা কুরিয়ান করে থাকি আর আমাদের কুরিয়ানের সিস্টেমগুলো হল আপনি সর্বনিম্ন কিন্তু দশ হাজার টাকা বিল করতে হবে এবং এক একটা ডিজাইনের পিস করে নিতে হবে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন এখানে কোনো খুচরা সেলো হয় না জাস্ট যারা বিজনেস ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটা করা আর এটার ঠিকানাটা আমি শর্টকাটে বলে দিচ্ছি একদম বিএফ সদরঘাট ফিকেটের সামনে এসে আমাকে ফোন দিলে হবে আমি বা আমার ম্যানেজার আপনাকে নিয়ে আসবে আর কেউ যদি ডাইরেক্ট আমাকে ফোন না দিয়ে আসতে চান তাহলে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশো একষট্টি নাম্বার দোকান মিনা হাজ গার্মেন্টস আর স্ক্রিয় যে নাম্বারটা আছে এটাই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনার চাইলে ওইখানে দিয়ে আপনার ইমুতে সেইগুলো স্যাম্পল নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ